হ্যালো বন্ধুরা, আমি শ্যাগুন নীল। এখন আমি করব দেবালয় ভট্টাচার্য পরিচালিত, আবির চট্টোপাধ্যায় এবং পরাণ বন্দ্যোপাধ্যায় অভিনীত নতুন বাংলা সিনেমা শ্রী স্বপন কুমারের বাদামি হায়নার কবলের রিভিউ। সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আপনারা সকলেই জানেন আজকে নয়, সিনেমাটা রিলিজ করবে আগামীকাল, কিন্তু যেহেতু আমাকে প্রিমিয়ারে ইনভাইট করা হয়েছিল, যে কারণে আজকে এই ভিডিওতে আমি সিনেমাটাকে নিয়ে আলোচনা করতে পারছি। এবার এই সিনেমাটা আমার দেখবার পরে যেটা সবার আগে মনে হয়েছে, স্বপন কুমারের লেখা সম্পর্কে যাদের নলেজ রয়েছে, যাদের গল্পগুলো পড়া দীপক চ্যাটার্জির, তারা সবচেয়ে বেশি এই সিনেমাটা এনজয় করতে পারবে। ট্রেলার দেখবার পর সিনেমার গল্প সম্পর্কে আপনাদের একটা ধারণা হয়েছে, এবার আপনারা হলে গিয়ে ছবিটা দেখুন। আমি গল্প সম্পর্কে এখনই কিছু বলতে চাইছি না, তার কারণ সিনেমাটা দেখবার পর এটাই আমি ফিল করেছি, ট্রেলারের মধ্যে না যে ধারণাটা তৈরি হয় ছবিটা সম্পর্কে, এই ছবিটা তার থেকে আমাদেরকে অনেক বেশি কিছু অফার করেছে। প্রচণ্ড প্রচণ্ড কমপ্লেক্স একটা ন্যারেটিভ, যথেষ্ট বেশি লেয়ার্ড, সেটা অ্যাট টাইমস যথেষ্ট বেশি কনফিউজিং, এবং কোনটা আসলে লেখকের ইমাজিনেশন, কোনটা আসলে রিয়েলিটি, সেটার মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব মানে অডিয়েন্সের মনের মধ্যে ক্রমাগত চলতে থাকবে। সোজা কথায় বলতে গেলে এটা একটা প্রচণ্ড এক্সপেরিমেন্টাল ছবি, যে ধরনের ছবি আমরা বাংলাতে দেখতে পাই না বললেই চলে। এবার এই ধরনের কমপ্লেক্সিটি, এরকম এক্সপেরিমেন্টাল ছবি অনেকে দেখতে পছন্দ করেন, অনেকে দেখতে পছন্দ করেন না। আমি ব্যক্তিগতভাবে এই ছবির কমপ্লেক্সিটিটা থরোলি এনজয় করেছি, বিশেষ করে এই ছবির ফার্স্ট হাফটা কিন্তু অ্যাকচুয়ালিতে কমপ্লেক্স, কারণ ছবির মধ্যে ফার্স্ট হাফে অনেক কিছু এরকম দেখানো হয় যেগুলো সেই মোমেন্টে কেন দেখানো হচ্ছে বোঝা যায় না আসলে। গল্পটা ফলো করতে বা যা যা ডিরেক্টর ফার্স্ট হাফে অফার করছে অডিয়েন্সকে, সব কিছুকে গ্র্যাস্প করতে অনেকেরই কিন্তু অসুবিধা মনে হতে পারে। এবং ছবির যেটা গল্পটা, মানে আমার কিন্তু মনে হয়েছে ঠান্ডা মাথায় যদি সিনেমাটা দেখবার পর আমরা গল্পটা নিয়ে ভাবি, গোয়েন্দা গল্পটা, সেটা কিন্তু প্রচণ্ড বেশি কমার্শিয়াল। হিরো রয়েছে, হিরোইন রয়েছে, ভিলেন রয়েছে, হিরোর একটা গ্রেট পারপাস রয়েছে। হ্যাঁ, আমরা এটা বলতে পারি অনেক কমার্শিয়াল ছবির ক্ষেত্রে, মেইন স্ট্রিম ছবির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে হিরোইনের ক্যারেক্টার অত বেশি ইম্পর্টেন্ট হয় না, এই ছবিতে কিন্তু শ্রুতি দাসের ক্যারেক্টারটা রিয়েলি ইম্পর্টেন্ট। আমার কাছে গোটা ছবির মধ্যে যে পোর্শনটা সবচেয়ে বেশি ওয়ার্ক করেছে, এবং আমি নিশ্চিত, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি সেটা প্রত্যেকটা দর্শকের প্রচণ্ড ভালো লাগতে চলেছে, সেটা হচ্ছে ছবির ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্সটা এত ভালোভাবে দেবালয় ভট্টাচার্য ডিজাইন করেছেন, আমরা বাংলা ছবিতে এত ওয়েল ডিজাইন্ড একটা অ্যাকশন সিকোয়েন্স, অ্যাকশন সেট পিস দেখতে পাই না। একজন যোগ্য ডিরেক্টরকে যখন পয়সা দেওয়া হয় প্রপারলি, তখন এত সুন্দর একটা ক্লাইম্যাক্স দেখতে পাওয়া যেতে পারে। মানে ক্লাইম্যাক্সটার মধ্যে অ্যাকশন, তার সঙ্গে সঙ্গে কমেডি, অ্যাকশন এবং কমেডি, এই দুটোর যে বুনন ক্লাইম্যাক্সে, সেটা দেখবার মতন। আমি প্রচণ্ড এনজয় করেছি ক্লাইম্যাক্সটা। এবং ছবির মধ্যে আবির চট্টোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়, তাদের দুজনের মধ্যে যে ইকুয়েশনটা, এখানে স্বপন কুমার এবং দীপক চ্যাটার্জির ক্যারেক্টার দুটোর মধ্যে যে ইকুয়েশনটা, লেখক এবং লেখকের সৃষ্টি করা একটা চরিত্র, সেই ইকুয়েশনটা ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। মানে লেখক নিজে ফিল করছে যে চরিত্র আমার হাতের নাগালের বাইরে বেরিয়ে যাচ্ছে, চরিত্র বুঝতে পারছে যে আমাকে খাজা সংলাপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আমি সেই ধরনের সংলাপ চরিত্র হিসেবে বলতে চাই না, আমাকে মানুষ অন্যরকমভাবে চিনুক আমি চাই, কিন্তু আমার লেখক আমাকে এমনভাবে প্লেস করছে যে আমার ইমেজটা একেবারে ধূলিসাৎ হয়ে যাচ্ছে। সেটাকে নিয়ে একটা কথা কাটাকাটি, একটা বচসা দুজনের মধ্যে, সেগুলো আমি রিয়েলি রিয়েলি এনজয় করেছি। এই ইকুয়েশনটা এই ছবিটাকে স্পেশাল করে তোলে, এবং অসাধারণ সমস্ত ডায়লগস লেখা হয়েছে ছবির মধ্যে। আবির চট্টোপাধ্যায় এই ছবিতে খুবই ভালো কাজ করেছেন, এটা আবির চট্টোপাধ্যায়ের ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স। পরাণ বন্দ্যোপাধ্যায় জাস্ট ফাটিয়ে দিয়েছে, মানে স্বপন কুমার পরাণ বন্দ্যোপাধ্যায় ছাড়া এই মুহূর্তে বাংলাতে অন্য কেউ করতে পারতেন কিনা, মানে এই ক্যারেক্টারটাকে যতটা জীবন্ত, যতটা বর্ণময় পরাণ বন্দ্যোপাধ্যায় করে তুলেছেন, দেখবার মতো। একটা ভালো কিছু লেখবার পরে, গল্পে একটা দারুণ মোচড় দেওয়ার পরে, লেখকের যে একটা আত্মতৃপ্তি, সেটা পরাণ বন্দ্যোপাধ্যায়ের ফেসিয়াল এক্সপ্রেশনে এমনভাবে ফুটে এসে যে কিছু দৃশ্যে জাস্ট দেখবার মতন ছিল সেটা। এবং শ্রুতি দাসের পারফরমেন্স, লোকনাথবাবুর পারফরমেন্স, গৌতম হালদারের পারফরমেন্স, তারাও কিন্তু ছবিটা খুব ভালো কাজ করেছে। প্রতীক দত্তের পারফরমেন্স ভীষণই ভালো ছিল, যত ছবি যাচ্ছে সে কিন্তু আমাকে মুগ্ধ করছে অভিনেতা হিসেবে। এবং ছবির মধ্যে অ্যাকশন দৃশ্যগুলোতে রবীন্দ্রনাথের গানের ব্যবহার, মানে সেটা কিন্তু জাস্ট সিনটা দেখতে শুনতে সুন্দর লাগবে তার জন্য করা হয়নি, সেটার পেছনে একটা প্রপার রিজন আছে। মানে সার্কাস্টিকভাবে ইউজ করা হয়েছে, ব্যঙ্গ করবার জন্য ব্যবহার করা হচ্ছে অন্যান্য গোয়েন্দা গল্পকে। এবং এখান থেকেই ঢুকে পড়ি এই যে মকিংটা, মানে এই ছবিটা অনেকেই আমরা এটা আগে থেকে এক্সপেক্ট করেছিলাম যে অন্যান্য গোয়েন্দা চরিত্রকে বা তাদের গল্পকে বা সেটার মধ্যে যে রিপিটেশন দেখা যায় সেগুলোকে কোথাও একটা ছবিটা মক করবে, কাইন্ড অফ আ প্যারোডি। এবার সেটা তো বটেই এই ছবিটা, এবং সেই জায়গায় হিউমারগুলো রিয়েলি ওয়ার্ক করে। আমার
মনে হয় বাংলা ছবির একটা দর্শক তো রয়েছে যারা গোয়েন্দা দেখতে দেখতে ফ্রাস্ট্রেটেড, মানে আপনি দেখবেন একটা ন্যারেটিভ কিন্তু রয়েছে যতই গোয়েন্দা ছবি ব্যবসা সফল হোক, যে বারবার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কিছু হলেই বছরে চারটে গোয়েন্দা, প্ল্যাটফর্মেও করছে আবার মানে ওটিটি প্ল্যাটফর্ম, আবার হলের জন্যও করছে, সব জায়গায় গোয়েন্দা। সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় এই টাইপের যে অডিয়েন্স যারা এই ধরনের কথাবার্তা বলে, যার মধ্যে আমি নিজেও পড়ি, তারা কিন্তু এই হিউমারটা রিয়েলি এনজয় করবে। আর সঙ্গে সঙ্গে যেটা এই ছবিটার বিউটি, এই ছবিটা কিন্তু নিজেকেও খুব একটা সিরিয়াসলি নেয় না, বা নিজেদের চরিত্রগুলোকেও খুব একটা সিরিয়াসলি নেয় না, নিজেকেও কিন্তু কন্টিনিউয়াসলি মক করতে থাকে। মানে কিছু জায়গাতে এমন জিনিসপত্র করা হয়েছে যেগুলো চোখে লাগে, এবার সেটা অ্যাকচুয়ালিতে যেহেতু টেক্সটে রয়েছে যে কারণেই করা হয়েছে হয়তো, এবার সেটা যখনই দর্শক হিসেবে একটু অ্যাবসার্ডিটি মানে মনে হচ্ছে, খানিকক্ষণ পরেই দেখা যাচ্ছে ডিরেক্টর সেটাকেই ডায়ালগসের মাধ্যমে বা কোনো ক্যারেক্টার অ্যাক্টিভিটিসের মাধ্যমে সেটাকে মক করে দিচ্ছে। তো সেটার মাধ্যমে একটা হিউমার কিন্তু তৈরি করা হয়েছে, শুধুমাত্র যে অন্যান্য গোয়েন্দা চরিত্রদেরকে ক্রিটিসাইজ করবো ব্যাপারটা সেরকম নয়, এখানে কিন্তু একটা সেলফ ক্রিটিসিজমের ব্যাপারও রয়েছে। আবির চট্টোপাধ্যায়ের যেরকম ইন্ট্রোডাকশান দেওয়া হয়েছে ছবির মধ্যে সেটা দেখবার মতন, মানে শুধুমাত্র ক্লাইম্যাক্সের অ্যাকশান সেটপিস নিয়ে কেন কথা বলবো, ছবির একদম শুরুর দিকে একটা অ্যাকশান সেটপিস রয়েছে আলুর বস্তা ফস্তা, আমি এর বেশি কিছু এখনই বলতে চাইছি না, আপনারা বুঝতে পারবেন আমি কোন সিনটা বলছি। এত ওয়েল ডিজাইন্ড ব্যাপক লাগে, এবং সেটাকে যেভাবে কমিকের মতো করে ট্রিট করা হয়েছে দেখবার মতো। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, যে দুজন আমার মনে হয় এই ছবিটা হয়ে ওঠার পেছনে মুখ্য ভূমিকা গ্রহণ করেছে, মানে যাদের কথা বলতেই হবে আলাদা করে, একজন হচ্ছেন অমিত চ্যাটার্জি। এই ছবিতে তার মিউজিকের কাজ আপনারা খালি দেখবেন, ইন্দুবালা ভাতের হোটেলে আপনারা দেখে নিয়েছেন, ফ্যান্টাস্টিক ছিল, আপনারা এই কাজটা খালি দেখুন, সিনেমা হলে গিয়ে এই ছবিটা এক্সপিরিয়েন্স করুন, শুধুমাত্র মিউজিকের জন্য এই ছবিটা আরও একবার দেখা যায়। গানগুলো অসাধারণ, শুনতে তো বটেই, এবং ছবিতে যেভাবে গানগুলোকে প্লেস করা হয়েছে সেটা ড্রিম সিকোয়েন্সের মধ্যে হোক, বা আমি বেশি কথা এখনই বলতে চাইছি না, মিউজিকের কাজ টু গুড, এবং এডিটিং, এই ছবিতে যেরকম জাম্পকাটের ইউজ দেখা গেছে বাংলা ছবিতে এটা দেখা যায় না, সংলাপ ভৌমিক জাস্ট টু গুড, সংলাপ ভৌমিক যে কাজ করেছেন, মানে এটা এডিটার হিসেবে বোধ হয় তার প্রাপ্তি, যে দেবালয় ভট্টাচার্য, আমি জানি না এটা কার কল এরকমভাবে ছবিটাকে এডিট করার, জাম্পকাটের ইউজটা মানে ইটস টু মাচ, ঠিক আছে, এবং যেটা আমি এনজয় করেছি প্রচণ্ড পরিমাণে, আমি জানি না কার কল, যেটাই হোক না কেন এটা সংলাপ ভৌমিক, আমার মনে হয় সে ক্রিয়েটিভ পার্সন হিসেবে এনজয় করেছে, কারণ বাংলাতে তো খুব একটা অপরচুনিটি আসে না এরকম কিছু করবার, আমার মনে হয় হি চেরিশড ইট। দেবালয় ভট্টাচার্যকে হ্যাটস অফ, তিনি একজন অনেস্ট ফিল্ম মেকার, সেটা এই ছবিটা দেখবার পর আরও একবার প্রমাণ পাওয়া যায়, এবং SBF-কে কুর্নিস জানাই, মানে এই ছবিটা প্রডিউস করবার জন্য দম চাই। ডিরেক্টর তার ভিশনকে বিশ্বাস করা, কারণ অন পেপার এই ছবিটা কীরকম হবে বোঝা খুব মুশকিল, মানে সেটা অ্যালাউ করা, এখানে SBF-এর প্রশংসা করতে হবে, হইচই স্টুডিওস তাদের প্রশংসা এখানে করতেই হবে, প্রচণ্ড নতুন ধরনের একটা প্রচেষ্টা, যেরকম এক্সপিরিয়েন্স এই ছবিটা আপনাকে দেবে বিশ্বাস করুন কোনো বাংলা ছবি এরকম ধরনের এক্সপিরিয়েন্স আমাদেরকে দিতে পারে না, এবং আমি চাই আপনারা যান গিয়ে ছবিটা দেখুন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, সুযোগ দিন ছবিটাকে, বক্স অফিসে সফলতা দিন, সেক্ষেত্রে দেবালয় ভট্টাচার্য আবার একটা এক্সপেরিমেন্টাল ছবি করতে পারবেন, এবং অন্যান্য পরিচালকরা সাহস পাবেন, SBF বা অন্যান্য বাংলার প্রোডাকশন হাউসরা প্রডিউস করবার সাহস পাবে, যে আচ্ছা বাঙালি দর্শক দেখবে যদি আমরা নতুন কিছু ট্রাই করি, একদম বক্স অফিসে মুখ থুবড়ে পড়বে না। আমি আপনাদেরকে বলবো আপনারা যান গিয়ে ছবিটা দেখুন। এবার যদি আমি ছবিটার খারাপ দিক নিয়ে কথা বলি, কিছু খারাপ দিক ডেফিনেটলি রয়েছে, সমস্ত জায়গায় যে হিউমারটা আমার জন্য ওয়ার্ক করেছে তা নয়, বেশ কিছু জায়গাতে ওয়ার্ক করেছে, রিয়েলি করেছে, আবার বেশ কিছু জায়গাতে আমার জন্য কিন্তু ওয়ার্ক করেনি। সেকেন্ড হাফে ছবিটা একটু ড্র্যাগড হচ্ছে আমার মনে হচ্ছে, আর একটু কম্প্যাক্ট হলে আমার মনে হয় বেটার হতো, এবং ছবিটার যেটা একটা বড় সমস্যা আমার মনে হয়েছে একটাই, সেটা হচ্ছে এখানে ভিলেন আমার মনে হচ্ছে উইক হয়ে গেছে, ভিলেনের ক্যারেক্টারগুলো আরও পাওয়ারফুল হওয়া দরকার ছিল, আরও ডেডলি হওয়া দরকার ছিল, সেক্ষেত্রে হিরো ভার্সেস ভিলেনের এই যে টাসেলটা সেটার মধ্যে মজা আসতো, এই মজাটা কোথাও একটা এখানে মিসিং ছিল, সেটা হয়ে গেলে আর কি একটা ফুলফিলিং এক্সপিরিয়েন্স হতো ছবিটা দেখবার পরবর্তীতে, মানে ভিলেনগুলোকে না ঠিক সিরিয়াসলি কোনো পয়েন্টেই ঠিক সিরিয়াস হওয়া যায় না ভিলেন ক্যারেক্টারগুলোকে নিয়ে, বা সেটাই হয়তো ডিরেক্টরের ইন্টেনশন ছিল, কিন্তু আমার মনে হয় এরকমটা না করলেই বেটার হতো। এবং প্রতীক দত্তর যে ক্যারেক্টারটা রাইট হ্যান্ড দীপক চ্যাটার্জি সাগরেদ, সেই ক্যারেক্টারটার সঙ্গে দীপক চ্যাটার্জি ক্যারেক্টারটার আমার মনে হয় ইকুয়েশনটা যদি আরও সুন্দরভাবে ডেভেলপ করা যেতে পারত সেটা অনেকটা বেটার হতো। ছবিটা আপনাদের দেখা উচিত, বিশেষ করে যারা কমপ্লিকেশনস পছন্দ করেন, যাদের দীপক চ্যাটার্জির সঙ্গে একটা সম্পর্ক অনেক পুরনো, তাদের জন্য কিন্তু এই ছবিটা। এটা ছিল আমার ওভারঅল মতামত, আপনাদের কি মতামত ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।